আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই বাচ্চাটা মাত্র 3 সপ্তাহে ডেলিভারি হয়েছে। এটার কথা আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম, যেদিন আমাদের এনএইচএন ডের ব্লগটা আমি আপলোড করেছিলাম, যে একটা রিসেন্ট ঘটনা, সেটা হচ্ছে 3 সপ্তাহে একজনের ডেলিভারি করা লেগেছে, বিকজ তার ফুলে একটু প্রবলেম ছিল এবং যদি ডেলিভারিটা না করা হতো তাহলে রক্তক্ষরণ হয়ে মা এবং বাচ্চা দুজনই মারা যেত এবং এই অপারেশনের দরুন পেশেন্টের কিন্তু জরায়ু কেটে ফেলে দেওয়া হয়েছে। তো সুন্দর একটা নাইট গেছে, মানে পুরো মার্ভেলস একটা নাইট গেছে। রাত প্রথম রোগীটা আসলো নাইটে 1টা বাজে, এরপরে আসলো বা 1:30 বাজে, এবং 1:30 বাজে যে রোগীটা আসলো সেই রোগীর কাজ সকাল 4:30 পর্যন্ত করলাম, মানে সেই রকমের একটা নাইট গেছে। আর এখনো হচ্ছে মা আসবে, মানে আমার শাশুড়ি আসবে, মার হচ্ছে রুট ক্যানাল করানো লাগবে। সো এখন মাকে নিয়ে আসলে আমাদের হসপিটালেই ডেন্টিস্ট আছেন, ডেন্টাল ডিপার্টমেন্ট আছে, যেহেতু আমাদের বারডেমের, তো বারডেমে অবশ্যই এগুলো সব ডিপার্টমেন্ট থাকা লাগবে। সো মাকে ডেন্টিস্ট দেখাবো, এরপরে মা ট্রিটমেন্ট শুরু করা লাগবে। এরপর আমার জুতা হচ্ছে মানে ভেঙে গেছে। জুতা কখনো শুনছেন? ভেঙে গেছে। আমার জুতা কেন লাগবে ইমিডিয়েটলি, কারণ মেডিকেটের জুতা ছাড়া আমি পড়তে পারি না। ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে যা হয় আর কি। আমার শাশুড়ির অলমোস্ট সব দাঁত নড়ে গিয়েছে, এখন ডেন্টিস্টের কথা অনুসারে ওগুলো আর কোনো দিনও ঠিক হবে না, যেগুলো মানে একদম সেকেন্ড ডিগ্রি মোবিলিটিতে চলে গিয়েছে, এবং 4টা দাঁতে ইনফেকশান, একদম ক্যাভিটি হয়ে গিয়েছে। ওগুলো রুট ক্যানাল করা লাগবে, তাই রুট ক্যানাল করানোর জন্য ফার্স্টে দরকার একটা এক্সরে করা। এক্সরে করার জন্য আমরা গেলাম সাপোরো ডেন্টালে এবং সেখানে পুরা মুখের একটা এক্সরে করা হলো, পুরা মুখ বলতে পুরো চোয়ালের, আই মিন সবগুলো দাঁতের একটা এক্সরে করা হবে। এরপরে ডিসাইড করা হলো যে হ্যাঁ, 4টা রুট ক্যানাল করা হবে। তারপর কিছু মেডিসিনস দিল, সেই মেডিসিনসগুলো নিয়ে আমরা এখন একের পর এক কাজ করতে বের হয়ে গেলাম। ফার্স্টেই আমি গেলাম ডাইপার কিনতে। আমি এবার চিন্তা করছি পুরো 1 মাসে ডাইপার কিনবো, আমার না এই যে মনে করেন নাইট করে বাসায় যাব উপায় নেই, এখন আবার ডাইপার কিনতে হবে। তাই আমি ভাবলাম একবারে 3টা ডাইপার কিনে নিই, এবং এই টাইমে সুইস রোলটা দেখলাম, দেখে খুব ভালো লাগতেছিলো, মনে হলো যে আওয়াইসার জন্য একটু নেই, এটা নিলাম। এরপরে চলে গেলাম আমরা বাটাতে। বাটাতে যাওয়ার 2টা কারণ, 1টা কারণ হচ্ছে আমার জুতা একদম ভেঙে 2 টুকরা হয়ে গেছে, এমন আমি কখনোই দেখি নাই। বাট এটা কীভাবে হলো আই ডোন্ট নো, এটা ইন্ডিয়া থেকে একদম শ্রী লেদারের একটা খুব ভালো মানের জুতা, এবং জুতাটা মানে কোনো কিছু হয়নি, জাস্ট মাঝখান দিয়ে ভেঙে 2 টুকরা হয়ে গেছে। সো আমার ইমিডিয়েটলি মেডিকেটের জুতা কেনা লাগবে, এবং মাও অনেকদিন যাবৎ বলছিলেন যে একটা জুতা কেনা লাগবে, সো মার জন্য জুতা দেখবো। আমরা দুইজনেই হচ্ছে ডক্টর শ্যু পরি, এবং এখানে ডক্টর শ্যু যেগুলো আছে এগুলো মানে সব কম। ওরা আমি বুঝলাম না যে বাটার কাজই তো হচ্ছে জুতা বানানো, কেন ওরা ভ্যারাইটি টাইপের ডিজাইন বানায় না, সেই গদ বাঁধা একই ডিজাইন। যেগুলো বেল্ট সিস্টেমের ওগুলো তাও ভালো, বা যেগুলো এরকম 2 ফিতা মাঝখান দিয়ে, আমি পড়ি ওগুলো, কারণ না হলে আমার কাছে কেন যেন মনে হয় যে পা থেকে খুলে পড়ে যাবে। এবং 2 ফিতার তো সেই ডিজাইনই, মানে এরকম অবস্থা যে ওই একই ডিজাইন আমি কয়েকবার করে পরছি, একরকম ডিজাইন আমি 2-3 বার কিনছি, কারণ দেখা যায় প্রতি 6-7 মাস পর পরই আমার এইসব জুতা কেনা লাগে, এত দামি দামি জুতা বা টেকে না, কারণ আমি যে খুবই রাফ ইউজ করি সারাদিন এগুলো পরে হাঁটে, এবং দেখা যায় যে মানুষ বাইরে গেলে একটু ভালো ডিজাইনার জুতা পরে, বাট আমি বাইরে গেলেও এগুলোই পরি, কারণ ওই যে ইউরিক অ্যাসিডের প্রবলেম, এজন্য পারি না পরতে। সব জুতা একটার পর একটা দেখতেছিলাম, কোনোটাই ভালো লাগতেছিল না, যেগুলো ভালো লাগতেছিলো ওগুলো আমি আগে অলরেডি কিনে পরছি, ইভেন এরকম হয়েছে যে আমি ওই জুতা 2-3 বার করেও কিনছি। তো এখন আর কি করব, যা আছে তার মধ্যে আমাকে কেনা লাগবে, কারণ না কিনে তো উপায় নেই। এই যে দেখেন জুতার অবস্থা কেমনে 2 টুকরা হয়ে গেছে, এটা নিয়ে কি আর একদিনও চলা যাবে, কালকে ডিউটির মধ্যে এই অবস্থা হয়ে গেছে। তো একের পর এক এখন ট্রাই করা শুরু করলাম। ফার্স্টে এই জুতাটা দেখলাম, এই জুতাটা একটু সাইজে ছোটো হচ্ছিল, এটার বড় সাইজ পাওয়া যাচ্ছিল না, আর এই কালারটা আমার শাশুড়ি আমাকে কিনতে দিবে না, বিকজ এই কালারটা আমি এত পরছি, আছে কি করব বলেন তো, সেই হয় কালো কালার নাইলে এই কালারটা থাকে, আমার তো আর কিছু করার নেই। এই কালারটা একটু ব্রাউন, এবং এটার একটা অরেঞ্জ ভার্সন ছিল, কোনোটাই আমার শাশুড়ি পছন্দ করতেছে না। তারপর মায়ের জুতাটা দেখলেন, মার পায়েটা ভালো লাগতেছিলো, মা এই পর্যন্ত সবসময় ব্রাউন জুতাগুলোই কিনেছে, মা এই পর্যন্ত ব্ল্যাক জুতা খুব কম পরেছে, এবং এটা সুন্দর লাগতেছিলো, সো এই জুতাটা মা কিনলেন। এবং মার তো দেখেন একটা ধরছে, একটাই হয়ে গেছে, এবং আমার মানে আমার হচ্ছে লাগে সবচেয়ে বড় সাইজ, ওই সাইজের জুতা দেখা যায় যে মন মতো পছন্দ মতো ডিজাইনের সাথে মিলে না। এই যে আমিও একটা ব্ল্যাক দেখতেছিলাম, কারণ আমি আসলে ব্ল্যাক এরকম পরি না, আর ব্ল্যাকটা কেন যেন আমার পায়ে মানা ছিল না, বুঝতেছিলাম না কেন, সো এটা আমি রেখে দিলাম।
এরপরে এই জুতাটা পরলাম, এটা কিন্তু খুবই কমন ডিজাইন। এরপর এইটা পরলাম, এটা একদমই আরাম না, এটা কমফোর্ট শু, বাট আরাম না হলে আসলে পরে লাভ নেই, কারণ আমি সারাদিন পরি। এরপর এই জুতাটা নিলাম এবং এই জুতাটা খুবই আরাম ছিল, প্লাস একটু অন্যরকমও ছিল, আই মিন আমি সবসময় যেগুলো পরি তার চেয়ে একটু অন্য ডিজাইন, সো এইটাই ফাইনালি নিলাম। আম্মু ওঠো মা, ঘুম থেকে উঠো মা, আম্মু দাঁত ব্রাশ, আমার সোমপারানি, আমার পম্পারানি, মা পোরানি পম্পু, আমার সোমপারানি সোমপু, উঠো মা উঠো, আমার প্রিটি গার্ল, আমার প্রিটি গার্ল, প্রিটি গার্লস ওয়াক লাইক দিস 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 দিস, প্রিটি গার্লস ওয়াক লাইক দিস 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 দিস। আমার মেয়েটা কিভাবে ঘুমাচ্ছিল জাস্ট দেখেন। এবং যখন এরকম ঘুমায় থাকে, যদি ওর পছন্দের কোনো কিছু আপনি অ্যাক্টিভিটি করেন তাহলে ও জেগে যাবে। যেমন হয় আপনি চুচু টিভি ছেড়ে দিবেন, ওই কার্টুনটা দেখলে সে মন করবে, অথবা আপনি তাকে দাঁত ব্রাশের কথা বলবেন, অথবা আপনি তাকে এই গানটা শোনাবেন, প্রিটি গার্লস ওয়াক লাইক দিস দিস। এটা হচ্ছে টিকটকের একটা খুবই ট্রেন্ডিং সং, এটা শুনলে সে একদম জেগে যায়। আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আমি সব কাপড় ভাঁজ করলাম, তারপর আমার লাঞ্চ করলাম। আমার লাঞ্চের বিবরণ আর দেওয়ার কিছু নেই, বিকজ আমি প্রতিদিন একই খাবার খাই। এবং এখন আমরা রাতের বেলা আবার যাচ্ছি মাকে ডক্টর দেখাতে, ডেন্টিস্ট দেখাতেই আসলে, এবং সবাই মিলে একসাথে যাচ্ছি। এটাই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।